সিলেটে চলছে 2022 নারী এশিয়া কাপ টি-20 টুর্নামেন্ট। বর্তমান এশিয়া কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ক্রিকেট দল এজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ড নারী ক্রিকেট দলকে 50 বল হাতে রেখে 9 উইকেটের বড় ব্যবধানে পরাজিত করার মধ্য দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করেছে। এদিকে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নারী দল আগামীকাল মাঠে নামবে পাকিস্তানের বিপক্ষে। সকাল 9টায় শুরু হবে ম্যাচটি। এরই মধ্যে একটি করে ম্যাচ খেলেছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান। পয়েন্ট টেবিলে ভারতের উপরে বাংলাদেশ। বর্তমানে 1 জয়ে 2 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। এট রান রেটে পয়েন্ট টেবিলে ভারতের থেকেও এগিয়ে বাংলাদেশ নারী দল। এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ এই ম্যাচে জিততে পারলে লিগ পর্বে পয়েন্ট টেবিলে আবারও শীর্ষস্থান ফিরে পাবে। লম্বা সময় ধরে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত থাকা বাংলাদেশ দল এবার এই টুর্নামেন্টেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে। এদিকে গত ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে 3 উইকেট পাওয়া বাংলাদেশি স্পিনার রুমানা আহমেদ পাকিস্তানের বিপক্ষের ম্যাচেও স্পিন আক্রমণের বার্তা দিলেন। সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে স্পিনিং এই অলরাউন্ডার জানিয়েছেন, স্পিন আক্রমণে ঘায়েল করা হবে পাকিস্তানকে।